কমিটির শান্তিপ্রসাদ সিনহা, অশোক সরকার ইত্যাদিরা সিবিআই এর প্রথম গ্রেপ্তার। জাস্টিফাইড? বড় অনেক দেরি হলো, এত সময় লাগবে কেন? এরা ক্রিমিনাল অফেন্স করেছে, কম বয়সের ছেলে মেয়ে, তাদের যোগ্যতাকে নিয়ে নয়শয় করেছে, চাকরি যারা পাওয়ার কথা তাদের চাকরি দেয়নি, সাদা খাতায় নম্বর দিয়েছে, টাকার ব্যবস্থা করেছে, টাকার ব্যবস্থা করিয়ে দিয়েছে সরকারকে, জাস্টিফাইড। কিন্তু আমি শুধু মনে করিয়ে দিই, এদের নিয়ে কমিটি বানাবার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং 28 মার্চ প্রেস ক্লাবে ওখানে দাঁড়িয়ে। তাহলে মুখ্যমন্ত্রী তার দ্বারা অস্বীকার করতে পারেন না, শিক্ষা মন্ত্রকও তার দ্বারা অস্বীকার করতে পারে না, এসএসসি চেয়ারম্যান ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, তারা দায় অস্বীকার করবেন কি করে? অবশ্যই দ্রুত যারা পরীক্ষা দিয়েছিল, পাস করেছে, তাদের নিয়োগ কবে হবে? বেআইনি নিয়োগ কবে খারিজ হবে? মানুষ শান্তি পাবে না, কাউকে ছাড়বে না, জাস্টিফাইড নিয়োগ। কিন্তু মুখ্যমন্ত্রী সহ বাকিদের কি হবে, অপেক্ষায় থাকুন, কেউ ছাড়া পাবে না নিশ্চিত।